হাদিস এবং কোরআনের শিক্ষার কতটা প্রয়োজন এবার বলছি। দেখবেন বিডিও বাবু চাকরি পাওয়ার পরে যে অফিসে বসে থাকে, ওই অফিসে লেখা আছে বড় করে নো স্মোকিং, ধূমপান করবেন না। আইসি যে রুমে বসে আছে ওই রুমে লিখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। বিডিও বাবু যে ঘরে বসে আছে ওই ঘরে লেখা আছে ধূমপান করিবেন না। তা বিডিও বাবু রুমে ওটা লেখার প্রয়োজন কি? উনি তো একজন শিক্ষিত লোক, তার মানে ভেবে নিতে হবে নয় কেউ ধূমপান করেছিল, নয় বিডিও নিজে করে, আর নয় কারু করা সম্ভাবনা আছে। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য লেখা আছে ওখানে কি, ধূমপান করিবেন না। আচ্ছা আপনারা দেখেছেন জীবনেও কোনো মাদ্রাসা মসজিদের মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? হাত তুলুন কেউ দেখেছেন? দেখেছেন? দেখেন নেই। বিডিও বাবির ওখানে লেখার প্রয়োজন হয় কেন? এসডি অফিসে লেখার প্রয়োজন হয় কেন? হ্যাঁ সরকারি অন্যান্য অফিসে লেখার প্রয়োজন হয় কেন? এই কারণে প্রয়োজন হয়, ওরা যে শিক্ষা শিক্ষিত বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একটা বইও লেখা নেই, একটা বইও লেখা নেই। অথচ বিডিও বাবু যখন ক্লাস 7-8 পড়তেন ওর কাঁধে যে ব্যাগ থাকতো ব্যাগের ওজন 15 কেজি, বিজ্ঞানের বই, দর্শনের বই, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, অঙ্ক, ইংরাজি, বাংলা, আর খাতা আছে মোটামুটি 4-5 ডজন ওর ব্যাগের ওজন। আবার এখন মমতা সরকার ক্লাস 7-8 পর্যন্ত খিচুড়ি খেতে দিচ্ছে, থালা বাসন সব বই মিলিয়ে ওজন হচ্ছে 15 কেজি। এই 15 কেজির মধ্যে এক জায়গাতেও একটা বইও বিডিও বাবু পড়েনি যে বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই জন্য ওর অফিসটা লেখার প্রয়োজন হয়েছে। মাদ্রাসা যারা চালায়, মসজিদ যারা চালায়, দুটো মাত্র শিক্ষায় শিক্ষিত দুটো মাত্র কিতাব অধ্যয়ন করে, এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব। এই দুটো কিতাবের সীমাবদ্ধতে যারা শিক্ষিত তাদেরকে কোনোদিন বলতে হয় না বৃদ্ধাশ্রমে বাপকে পাঠাতে হয়, বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসতে হয়, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইসলাম এমন একটা শিক্ষা দিয়েছে জাতিকে, একটা মানুষ গঠন করার জন্য অন্য কোন শিক্ষার প্রয়োজন নেই। শুধু যদি একটা মানুষের ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা ঢুকে যায়, একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য দ্বিতীয় কোন রকমের সাবজেক্ট প্রয়োজন নেই। আছে? নাই, কোন সাবজেক্টের প্রয়োজন নাই, শুধু কোরআন এবং হাদিস থাকলে একটা মানুষের মানুষ হওয়ার জন্য যথেষ্ট। আরে কোন শিক্ষা অর্জন করছেন যে শিক্ষার শিক্ষামন্ত্রীরা চোর? কি বলছি বুঝতে পারছেন না? আমি কারো সরকারের বিরুদ্ধে বলছি না, যে শিক্ষায় এখনো পর্যন্ত অঙ্গনারীর স্কুল থেকে বলছে চাল চুরি হয়ে গেছে, সব ইন্দোবার নাম করে আলু দিয়ে দিচ্ছে, সবই তো শিক্ষিত লোকেরা। হ্যাঁ বাচ্চাদের একটা করে ডিম দোবার কথা, অর্ধেক করে ডিম কেটে তবে দিচ্ছে। হ্যাঁ এই তো শিক্ষার অবস্থা, শিক্ষার অবস্থা না, এই তো শিক্ষার অবস্থা। এই শিক্ষা থেকে আপনি কি আশা করতে পারেন? আল্লাহু আকবার, দেশের প্রধানমন্ত্রী বলছে জাল সার্টিফিকেট, আপনি এদের থেকে কি আশা করতে পারেন? কিছু আশা করতে পারেন? এখন আপনাকে বলছি টাইম আছে, আপনার ছেলেটাকে এই খায়রুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মাদ্রাসায় পড়ান, যদি বুড়ো বয়সে কিছু যদি পেতে চান। চারটে তো বেটা, চারটেই কি মাইকেল মধুসূদন করবেন? একটা অন্তত পক্ষে আল্লাহর হস্তে দেন খায়রুলের কাছে তুলে, যে যাও খায়রুল তোমাকে দিয়ে দিলাম, তুমি ওকে পড়াও। আল্লাহু আকবার, সারা জীবন শুধু আমরা পয়সার পিছনে আর শিক্ষার পিছনে ছুটেছি। আগেকার দিনে দেখেছি মাস্টার মশাইরা ছাত্রদেরকে বাড়ি থেকে ডেকে এনে তবে পড়াতো, তার মানে কি, তখনকার শিক্ষার একটা গুণ ছিল যে আমি যা শিখেছি অপরকে শেখাতে হবে, তাই না? আর এখন শিক্ষা অর্জন করছে কেন? না ওই রায়গঞ্জে একটা ফার্মিস করে বসতে হবে 1,500 টাকা ফি, আর ছাত্র আসুক না আসুক গিয়ে হাজিরি খাতায় নাম সই করে ঘুমাবো, নাক ডাকিয়ে প্রতি মাসে 60,000 টাকা ঢুকে যাবে। মানুষ কাউকে করবে এই চিন্তা ভাবনা আছে? নাই। তাহলে এই পর্যন্ত যা বললাম কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নেই? আছে। আমি এই কোরআন মাজিদ থেকেই একটা সুরা আপনাদের সামনে তেলাবাদ করেছি, ওটার বাংলা বলে বক্তব্য শেষ করে দিব। উড়ি বাবারে 10:30 বেজেই গেল প্রায়, একটা একটা করে বলছি। আল্লাহ তাআলা বলছেন অত্তিন, অজ্জাইতুন, অতুরে সিনিন, ওহাজাল বালাদিল আমিন। এই অত্তিনের ভিতরে যে কি মাল ভরা আছে, আপনি যদি অবাক হয়ে যাবে যে মনে হয় গোটা কোরআন ভরা আছে।
আমি একটা একটা করে বলছি, আপনি শুনতে থাকুন। অও শায়েখরা বসে আছেন জানেন, বন্ধু মানুষ বলে বারবার নাম বলছি, তাছাড়া আল্লাহ আমার থেকে অনেক বিদ্যাতে বড় করেছেন, বন্ধু মানুষ বলে বারবার নাম বলছি, সমবয়স্ক হব হয়তো ওই জন্য। তা খাইরুল ভাই ভালো জানেন, আরো আলেমরা জানেন যে অও কাশ্মিয়া, অ এখানে এসেছে কসমের জন্যে। আল্লাহ তাআলা বলছেন অতীন, তিন ডুমুরের মতো দেখতে একটা ফল, এই ফলটা তখনকার দিনে ওম্মানের মাটিতে খুব বেশি হতো। এই ফলটার আল্লাহ তাআলা কসম করছেন যে আমি এই ফলটার কসম করে বলছি, অজ্জাইতুন, জয়তুন একটা ফল, যেটা সিনাই নামক একটা জায়গা, ওই জায়গার পার্শ্ববর্তী স্থানে এই ফলটা খুব হতো, বর্তমানে যেটাকে বলা হচ্ছে জলপাই, বুঝলেন না? আল্লাহ তাআলা এই ফলটার কসম করে বলছেন, ও হাজাল বালাদিল আমিন অতীন অজ্জাইতুন অতুরে সিনিন। এখানে মহাদ্দেশদের একটা মতামত যে দুটি পাহাড়ের আল্লাহ কসম খেয়েছেন, জি না, দুটি পাহাড়ের কসম নয়, তুর পাহাড়ের কসম খাচ্ছেন। আর তুর পাহাড়টা অবস্থান করেছিল কোথায়? সিনাই বলে একটা জায়গা, ওই জায়গাটাতে অবস্থিত তুর পাহাড়। আবার কেউ কেউ বলছেন আল্লাহ দুটো পাহাড়েরই কসম খেয়েছেন, মতভেদে যাচ্ছি না, তুর এবং সিনাই দুটোরই কসম করে আল্লাহ বলছেন, দুটো একটা ধরুন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করে বলছি। আচ্ছা বলুন তো, আল্লাহ কটা জিনিসের কসম খেলেন? মানে শোনেই নাই, চারটা। কটা? চারটা। এক, ডুমুরের মতো দেখতে ফল, দুই, জয়তুনের, তিন, সিনাই আর তুর পর্বতের, চার, মক্কা নগরীর। চারটে কসম করছেন অথচ কসমের জবাব দিচ্ছেন না, এক কঠিন ব্যাপার। মানুষ কখন কসম খায়? হ্যাঁ, না, মানুষ বিপদে পড়ে কসম খায় না। মানুষ কসম তখন খায় কোনো কথার সত্যতা প্রমাণ করার জন্যে কসম খায়, এক। আর দুই, ভালোবাসার মানুষের মনে নিজের সত্যতা এবং নিজের ভালো দিকটা আরও বেশি করে তুলে ধরার জন্যে কসম খায়, খায় না? আমি বাড়ি গেলাম জলসা শুনে রাত দুটোর সময়, ওই খাদিজার মা দরজা খোলো না, খাদিজার মা দরজা খুলে বলছে কোথায় ছিলে এত রাতে, দুটা বাজে এখন? বললাম ঝাড়াতে জলসা শুনতে গিয়েছিলাম, না আমি কথা বলছি, মনে হয় তুমি ফটিকের বইয়ের সঙ্গে রাতে গল্প করছিলে ফোনে, আমার বউ বলছে। আমি তখন কি বলবো, মরা নানি কসম করে বলছি না রে, জলসা শুনতে গিয়েছিলাম। তার মানে আমি জানি ও আমার কাছে, বউ আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যদি একটু আল্লাহর কসম টসম না বলি তাহলে রাতের ঘুম হারাম হয়ে গেল। হ্যাঁ, তাহলে বলুন তো, আমরা যদি সবাই নামাজ না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হয়? সবাই মিলে যদি নামাজ পড়ি আল্লাহর কোনো উপকার হয়? হয় না। তাহলে বলুন তো, আল্লাহ এতগুলো কসম দিয়ে কাকে ইম্পর্টেন্ট মনে করে এত গুরুত্ব সহকারে কসমটা খাচ্ছেন, কাকে ভালোবাসেন এত, কি কাকে বোঝাতে চাইছেন, কি বা বলবেন? আল্লাহ তাআলা কসমের জবাব দিচ্ছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম আবায়ব, উত্তম পরিকাঠামো, সুন্দর করে পৃথিবীতে মানুষকে তৈরি করেছি। এই কথাটা বলার জন্য চারটে জিনিসের কসম করছেন কে? আল্লাহ। আবার জোরে বলুন, আল্লাহ কজন? একজন। নবী শেষ নবী হিসাবে কজন? একজন। কোরআন চূড়ান্ত কেতাব হিসাবে শেষ গ্রন্থর নাম কি? আল কোরআন। হযরত মুহাম্মদ আর আল্লাহর মাঝখানে যে ফেরেশতাটা কাজ করত, ফেরেশতার নাম কি? জিবরিল। আচ্ছা বলুন, আল্লাহর কথা কখনো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কখনো উল্টো পাল্টা হতে পারে? পারে না। আল্লাহ এখানে বলছেন মানুষকে তৈরি করেছি বড় আদর করে, কি বললেন, বড় আদর করে বানিয়েছি মানুষকে, তাই না? চলুন কোরআনে আর একটু ভিতরে ঢুকে যান। আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, ওরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট মানুষ। কথা ক রকমের হলো? দুই রকমের হলো না? এখানে বলছে বড় আদর করে বানালাম, আমার এখানে বলছে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন আর একটু নামা যাক, কোরআনের ভিতরে ঢোকা যাক। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান যাইফা, নিশ্চয় মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে। এখানে কথা আর এক রকম হলো না? করকম কথা হলো? তিন রকমের, তাই না? একটু একটু করে আপনাকে তিনটার একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে কোনটার করব? দুর্বল। আল্লাহ যে বলছে মানুষকে দুর্বল করেছি, অরিজিনালি দুর্বল,
প্লেন চেপেছেন কেউ এখানে? কই মাশাআল্লাহ, অনেকজন চেপেছেন প্লেনে। প্লেনে যখন যাবেন, প্লেনে ওঠার পরেই দেখবেন যারা আছে সেবিকা, এই সেবিকের আপনাকে গুড মর্নিং গুড মর্নিং ইত্যাদি যা বলার বললো, সিট নাম্বার 64, চলে যান। সিটে বসে গেলেন, প্লেনটা ছাড়া রাখি বলবে সিট বেল্ট লাগিয়ে নেবেন, তলায় প্যারাসুট রাখা আছে, বাই চান্স যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে কিন্তু এইভাবে নিয়ে বগলের তলা দিয়ে এরকম ভাবে রেখে দেবেন, বলে না? বলে কি বলে না? বলে। নেতাজি কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমরা এখন চেন্নাই অমুক বিমানবন্দরে মহাশূন্যের উপরে পাড়ি দিতে যাচ্ছি। দমদম কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, হ্যাঁ আপনার ইঞ্জিন একেবারে ওকে, সমস্ত ইঞ্জিনিয়ার দিয়ে চেক করা হয়েছে, আপনার গাড়ির ভিতরে তেল পর্যাপ্ত পরিমাণে আছে চেন্নাই পৌঁছানোর জন্য, আপনার কোনো রকমের ত্রুটি নাই, আপনি প্লেনটা আকাশের উপরে তুলে দেন, এয়ারপোর্ট ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন, অন্য ফ্লাইট আবার নামবে। ড্রাইভার তখন কি করলো, আস্তে আস্তে করে গাড়ি স্টার্ট দিয়ে আকাশে তুলে দিয়েছে, যাত্রী আছে ভিতরে 200 জন, 200 জন নিরীহ যাত্রী, 15 জন সেবিকা, 2 থেকে 3 জন পাইলট, 1000 কোটি টাকার প্লেন 10 মিনিট আকাশে চলতে চলতে 10 করে বাষ্ট হয়ে নিচে পড়ে যায়। এ ঘটনা ঘটে কি ঘটে না? কিছুদিন আগে ঘটেছে নেপালের মাটিতে, আকাশ থেকে প্লেন ঝলসে পড়ে গেছে, নিচে আগুন ধরে গেছে, দেখেছেন? দেখেছেন। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতো 10 মিনিট পরে প্লেনটা ভেঙে পড়ে যাবে, 200 জন নিরীহ মানুষ মারা যাবে, 1000 কোটি টাকার প্লেনটা নষ্ট হয়ে যাবে, 2 জন পাইলট মারা যাবে, 15 জন সেবিকা মারা যাবে, এত টাকার কোম্পানির প্লেনটা নষ্ট হয়ে যাবে, বলুন তো দেখি আকাশে তুলতো প্লেনটা? তুলতো না। আল্লাহ বলছে রকেট আবিষ্কার করেছো, পাতাল রেল আবিষ্কার করেছো, নদীর তলা দিক দিয়ে চলবে, এটা তোমার পক্ষে সম্ভব? গবেষণা করে তুমি দেখতে পেয়েছো চাঁদে নাকি অক্সিজেন পাওয়া যাচ্ছে, তুমি নাকি গবেষণা করে পেয়েছো মুখ তো মুখ হাবিজাবি সবকিছু তোমার গবেষণা সত্য, তবে তুমি এই জায়গাটা দুর্বল। 1000 কোটি টাকার প্লেন আবিষ্কার করেছো, মহাশূন্যতে ছুটবে, এ কথা চূড়ান্ত, কিন্তু কখন যে ধ্বংস হয়ে পড়ে যাবে মেশিন আবিষ্কার করার তোমার ক্ষমতা নাই। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল, কিছু উপায় নাই, কোনো উপায় নাই, মানুষ বড় দুর্বল। মানুষ কত বড় দুর্বল কসাইখানাতে দেখেছেন? গরু জবাই হয় অনেক সময় দেখবেন, কসাই বলে যে আপনাদের কি বলে গরুর যে কলিজা দিলটাকে কি বলে? গুড্ডা, কলিজা। অনেক সময় কসাই বলে যে কলিজায় পোকা ধরে গেছে রে, লিস না, বলে না কলিজায় পোকা হয় কি হয় না? একটা 2 মন ওজনের গরুর ভিতরের কলিজায় পোকা লেগেছে, ওর কোনোদিন হসপিটালে যাওয়ার প্রয়োজন হয়নি, ওই অবস্থায় 1.5 বছর আজকে নাঙল চালাচ্ছে, জবাই করার পরে ধরা পড়েছে ওর ওখানে পোকা হয়েছে, তাই না? আর মানুষ পিঠে একটা ফোঁড়া হয়েছে, উপুর হয়ে শুচ্ছে, চিত হয়ে শুতে পারে না, আর ওর ভিতরে কলিজাতেই পোকা, অথচ বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, কোথাও ফটো করতে হয়নি, হয়েছে? কোথাও ফটো করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুলিকাল ইনসানা যাইফা, কি আবিষ্কার করেছো, কি আবিষ্কার করেছো আমার কাছে দুর্বল? চলুন, আল্লাহ তাআলা বলছেন চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি যেটা কেটে রাখে ওটা কি বলে আপনাদের ভাষায়? গামলা, 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 যাই হোক গামলা, আমাদের ওখানে বলে ঝুড়ি বা চুপড়ি, আমাদের ভাষাতে বলে, বলে আপনাদের চুপড়ি, তাই চুপড়িতে রাখছে, তা আপনার স্ত্রী রাখছে কেটে কেটে, আর আপনার বাড়িতে একটা ছাগল ছিল, বারবার এসে চুপড়ি থেকে একটা করে সবজি নিয়ে পালাচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে এই তুই ছাগল না অছাগল রে, এটা বলে? বলে না। ওকে অছাগল বলা যায় না, কারণ ও এমনি থেকেই ছাগল, তাই না? হ্যাঁ, একটা গরু নিয়ে নাঙল বহাচ্ছেন, তা গরুটা একটু বদমাইশি করছেন, তা মারতে মারতে বলে এই শালার গরু, আর গরু হ, এ কথা কেউ বলে? বলে না, মানে ও জন্ম থেকেই গরু। এই লোকটা বসে আছে সুস্থভাবে, এই লোকটা বারবার আমি গুতা মারছি এরকম করে বারবার, তো এক টাইমে কি বলবে, শালা মানুষ না ও মানুষ রে, বলবে কি বলবে? না বলবে, তার মানে অ শব্দটা পৃথিবীর অন্য কোন প্রাণীর উপরে লাগানো যায় না, কার উপরে লাগানো যায়? মানুষ। তার মানে বোঝা গেল যে মানুষ মানুষ হয়ে
পৃথিবীতে জন্মগ্রহণ করে না, এখানে এসে মানুষ হতে হয়। ওই জন্য কাজী নজরুল বলেছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক অনেক তোমার বাকি, তুমি সব হতে পারবে মানুষ হতে পারবে না। আপনাদের এখানে মেয়েরা মুরগির ডিম কি করে ফোটায়? মুরগির বাজুর তলায় দেয় না, দেয় হাঁসের ডিমও দেয় মুরগির ডিমও দেয়। তাই এটা পাঁচটা দিয়েছে, ওটা পাঁচটা দিয়েছে, দুটো বাচ্চা একসাথে উঠেছে একই সাথে। তা হাঁসের বাচ্চা উঠে তার মালিককে বলে নাকি, কই গো বাড়িওয়ালা পুকুর কোন দিকে গো, হ্যাঁ আর তুমি একটু আমাকে প্রথমে সুইমিং পুলে ভর্তি করে দাও, এখানে সাঁতার কাটা শিখি তবে বড় পুকুরে যাব। আচ্ছা বলুন তো শিখতে হয় না? ও অটোমেটিক শিখে তবে জন্ম হয়েছে। আচ্ছা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে উঠেছে, হাঁসের বাচ্চা পানিতে গিয়ে ঝাঁপ দিচ্ছে বলে মুরগির বাচ্চাও তার সাথে গিয়ে ঝাঁপ দিচ্ছে। আচ্ছা মুরগির বাচ্চা কোনো স্কুলে শিখেছে যে ওরে বাবা আমি পানিতে নামলে মরে যাব? আছে হাঁসের বাচ্চা কোনোদিন কোনো এরকম ভাবে সুইমিং পুলে ট্রেনিং নিয়ে সাঁতার কাটা শিখেছে? শেখে নাই। অথচ মা তার ছেলেকে বলে পায়খানা করে তলাটা ভালো করে পরিষ্কার করবি না তো গন্ধ করবে, ভাত খাবি যখন পানি নিয়ে বসবি তো গলা আটকিয়ে যেতে পারে, আর গোসল করে লুঙ্গি নিয়ে যা বাথরুমে, আর বাথরুমে যাচ্ছি যেন উপরে মাল যেন না থাকে তলায় ঢেলে দিবি। শেখাতে হয় কি হয় না? হয়। পৃথিবীর কোনো মানুষকে, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শেখায় ডাইরেক্ট দিয়েছেন, আর মানুষকে এখানে শিখতে হয়। অবশ্য মানুষকে শিখতে হয় তার একটা কারণও আছে, এটা একটা মারাত্মক গোপন তত্ত্ব বলছি, আপনি অবাক হয়ে যাবেন, ও অবাক হয়ে যাবেন। এক, মানুষ পৃথিবীর কোনো জিনিস শিখে তবে নিতে হয়, শিখতে হয় না এরকম কোনো লোক নাই। আছে গরুর শিখতে হয় না, কারণ আছে, লজিকটা শুধু দেখুন, এ বক্তব্য আপনাকে কেউ শোনাবে না। গরু হচ্ছে এই পৃথিবীরই প্রাণী, ছাগল এই পৃথিবীরই প্রাণী, মহিষ এই পৃথিবীরই প্রাণী, মুরগি এই পৃথিবীরই প্রাণী, শুকর এই পৃথিবীরই প্রাণী, কুকুর এই পৃথিবীরই প্রাণী। বলুন তো মানুষ কোথাকার প্রাণী? কোথাকার? জান্নাতের প্রাণী। ওই জন্য জান্নাত থেকে বার হয়ে অন্য আবহাওয়াতে এসেছে, অন্য পরিবেশে এসেছে, ওই জন্য ওকে সব কিছু শিখে নিতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? আমরা কোথা থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি, ওই জন্য জান্নাতের অতিরিক্ত সুখ পেয়ে তবে পৃথিবীতে এসেছি, আমরা এখানকার প্রাণী নয়। গরু ওই জন্য রাতে লাইট ব্যবহার করে না, এমনিতে চোখে দেখতে পায়, মানুষ লাইট নিয়ে চলে। গরু তরকারি হলদি মশলা দিয়ে রান্না করতে হয় না, মানুষ রান্না করতে হয়। গরুর কম্বল লাগে না, ও এমনিতেই ঘুমায়, মানুষ কম্বল লাগে। ওর গরমের সময় পাখা লাগে না, মানুষের পাখা লাগে। এক কথাতে আমরা অন্য জায়গার প্রাণী বলে আমরা এই আবহাওয়াতে সব কিছু শিখে তবে নিতে হয়। আর পৃথিবীর যা কিছু আছে সব এখানকারই প্রাণী, ওই জন্য ওদেরকে কিছু শিখতে হয় না। যে কথা বলতে বলতে এসেছি সেটা হচ্ছে এই, মানুষ যে চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ আল্লাহ বলছে। আচ্ছা এটা কি প্রমাণ করা যাবে? যাবে কি করে যাবে? এইবার আপনাকে আমি একটা মারাত্মক শিক্ষণীয় কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। এক, আপনারা যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত মানুষ আছেন, শিক্ষক আছেন, আপনারা জানেন যে আল বালাক বলে একটা পত্রিকা আছে, উত্তরপ্রদেশ থেকে আছে না? আছে। এই আল বালাক পত্রিকা একটা ঘটনা লেখা হয়েছিল অনেক দিন আগে, এটা আমার শিক্ষক, প্রিয় শিক্ষক ইব্রাহিম বর্ধমানী সাহেব খুব বলতেন, ওনার কথাটা আমি ছাত্র নকল করছি। তা উনি একটা কথা বলতেন যে ইউপিতে নাকি একটা বারাবাঙ্কি বলে জেলা আছে, কোথার? ইউপিতে বারাবাঙ্কি। তা ওখানকার একটা লোক 6 ফুট লম্বা, 6 ফুট, ভিক্ষা করতে এসেছে, একজনের বাড়িতে এসে দরজায়